প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বাংলাদেশ অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশের ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে আর সেই আন্দোলনে আমাদের দেশের সরকার তাদেরকে সহযোগিতা না করে তারা হানাদার বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপর ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের কাছ থেকে ইন্টারনেট অন্যান্য যেই মাধ্যমগুলোতে আমরা খোঁজখবর রাখতে পারতাম সমস্ত যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিয়েছে এই যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে আমাদের দেশের ছাত্রদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না এমত অবস্থায় আপনারা যদি আপনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আপনারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করে আপনি যেই যেই দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে সেই দেশের সিম থেকে বাংলাদেশের সিমের নাম্বারে কল করুন হয়তো আপনাকে দেখবার চেষ্টা করা হতে পারে দেখবার চেষ্টা করলে আপনি পরবর্তী সময়ে যোগাযোগ করতে পারবেন আপনার কথা বলতে একটু সমস্যা হবে তারপরেও বাংলাদেশে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের দেশের বর্তমান সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে যার ফলে প্রবাস থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গার খবরাখবর কেউ আমরা নিতে পারছি না এমন অবস্থায় আপনি যদি আপনার পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আপনি যেই জায়গাতে আছেন সেই জায়গা থেকে সেই দেশের সিম থেকে বাংলাদেশের সিমে যোগাযোগ করার চেষ্টা করুন এছাড়াও প্রবাসী ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে আপনারা এখন থেকে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করুন আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের দেশ চলে আমাদের দেশে আপনাদের টাকা দিয়ে আপনার ভাই বোন আপনার পরিবার পরিজনদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে যা কখনোই কাম্য নয় তাই আমাদের দেশ সংস্কার হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা আমাদের দেশকে সংস্কার করবেন এবং সংস্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যদি আমরা ইতিমধ্যে সকলে সম্মিলিতভাবে আমাদের দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেই তাহলে অবশ্যই সরকার বুঝবে এবং আমাদের কোমলমতি ছাত্রদের উপর থেকে এই ধরনের প্রাশমিক নির্যাতন বন্ধ করবে ধন্যবাদ সবাইকে